আজ যে কবির সম্পর্কে এবং যে কবির কবিতা সম্পর্কে আলোচনা করব, তার সম্পর্কে বাঙালি পাঠকরা তেমন প্রায় কিছু জানেই না, এবং জানলেও সেই জানাটা প্রায় অনেকটাই অসম্পূর্ণভাবেই থেকে গেছে। আমি কমপক্ষে এই কবি সম্পর্কে তেমন কোনো ধারণা আমার ছিল না, আমি জানতামও না, এবং একটি রিকোয়েস্ট আসার কারণে আমার এই কবি সম্পর্কে এবং কবির কবিতা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। তাই জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই, মামনি বৈদ্যকে, যিনি মানকুমারী বসুর লেখা স্মৃতিপূজা কবিতাটিকে আলোচনা করতে বলেছিলেন। ধন্যবাদ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আমাকে। আবারও আমি চাইবো যে শ্রোতারা বা দর্শকরা এই ধরনের বিভিন্ন টপিক আমাকে আলোচনা করতে বলুক, যা যে কারণে বাংলা সাহিত্যে আরও সুন্দরভাবে আমার বিচরণ করা সম্ভব হয়ে উঠবে। তো যাই হোক, মানকুমারী বসুর কবিতা সম্পর্কে আলোচনা করার আগে তার সম্পর্কে একটু সামান্য তথ্য আমাদের জেনে নিতে গেলে বেশ সুবিধা হবে। যেমন ধরা যাক যে সাগর দাঁড়ি, এই শব্দটা শুনতে গেলে আমাদের মনে হয় মাইকেল মধুসূদন দত্তের কথা, কিন্তু এই গ্রামটিতে থেকে আরও যে একটি উজ্জ্বল নক্ষত্র একসময় বাংলা সাহিত্যকে বহুকাল ধরে আলো দিয়েছিল, সেই নক্ষত্রটির নাম আমরা ভুলে যাই বা প্রায় মনে পড়ে না বললেই চলে, বা তার সম্পর্কে তেমন জানি না। হ্যাঁ, তিনি হলেন কবি এবং গল্পকার মানকুমারী বসু। মানকুমারী বসু তার জ্ঞান প্রতিভা প্রায় মধুসূদনের ধারের কাছেও ছিল না, সমকক্ষ ছিল না বললেই চলে, কিন্তু নিজের সময়ে মানকুমারী বসু বাংলা সাহিত্য জগতে যথেষ্ট প্রতিপত্তি এবং যথেষ্ট সম্মান লাভ করেছিলেন, তাতে কোনো দ্বিধা নেই স্বীকার করতে। এবার আসি আমরা যে তার লেখালেখি জীবন আর তার সাথে মধুসূদনের কী সম্পর্ক রয়েছে। আসলে মধুসূদন, কবি মধুসূদনের বংশেরই মেয়ে ছিলেন এই মানকুমারী বসু। তিনি ছিলেন সম্পর্কে মধুসূদনের ভ্রাতুষ্পুত্র, এবং দেখা যায় খুব অল্প বয়সে মানকুমারী বসুর হাতে খড়ি হয় কবিতা লেখনীতে। আর দুঃখের সাথে বলতে হয় মাত্র 19 বছর বয়সে একটিমাত্র কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে মানকুমারী বসুর বৈধব্য জীবন শুরু হয়েছিল। মানকুমারী বসুর কবিতা জীবন সম্পর্কে এবার সংক্ষেপে জেনে নিই। ঠিক সেই সময় যে সময় মানকুমারী বসু বাংলা সাহিত্যে বিচরণ করছেন, ঠিক সেই সময়ে আরও একজন বিখ্যাত মহিলা কবি ছিলেন গিরীন্দ্র মোহিনী দাসী। দেখা যায় মানকুমারী বসুর কবিতার মধ্যে এই গিরীন্দ্র মোহিনী দাসীর কবিতার অনেক ছাপ রয়েছে। এমনকি মানকুমারী বসুর কবিতাতে মাইকেল মধুসূদন দত্তেরও অনেক প্রভাব লক্ষ্য করা যায়। যাই হোক, এই সমস্ত বিষয়কে সামনে রেখে যদি বিচার করা যায় যে মানকুমারী বসুর কবিতার আসল বৈশিষ্ট্যটা কী, তাহলে দেখা যাবে যে তার কবিতার প্রধান বৈশিষ্ট্য হলো তার জীবনের সরলতা। সারল্যতাই হচ্ছে তার কবিতার প্রধান বিষয়। এবং দেখা যায় ওই সময় তৎকালীন ভারতবর্ষে বা তৎকালীন বাংলায় যে সমস্ত কবিরা বা বিশেষ করে যে সমস্ত মহিলা কবিরা লেখালেখি করছিলেন, তাদের প্রধান বিষয়গুলোই ছিল এই রকম যে গৃহবধূর যন্ত্রণা, আবার বৈধব্য জীবনের যন্ত্রণা, পতিভক্তি, পারিবারিক জীবন, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই ওই সময় বা তৎকালীন বাংলায় মহিলা কবিরা লেখালেখি করতেন। এবং দেখা যায় মানকুমারী বসুও সেদিক থেকে কিন্তু একেবারে আলাদা নয়, মানে তার লেখার লেখিতেও এই বিষয়গুলোই প্রধানত স্থান পেয়েছে। এবার দেখা যায় যে প্রায় মৃত্যুর পূর্বে, মানকুমারী বসুর মৃত্যুর ঠিক পূর্বে তিনি একটি এপিটাফ রচনা করেছিলেন, যেখানে নিজের সম্পর্কে এবং মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কেও অসাধারণ কয়েকটি কথা বলেছেন। তার সেই কবিতার নাম অন্তিম, সেই কবিতাটি পাঠকের উদ্দেশ্যে তুলে ধরছি, তাহলে স্পষ্ট হয়ে যাবে মানকুমারী সম্পর্কে কিছু কথা, এবং এই কবিতাটি পড়তে গেলে আমরা বুঝতে পারবো মাইকেল মধুসূদন দত্তের কতটা প্রভাব তার কবিতার মধ্যে ছিল। তিনি নিজের পরিচয় দিচ্ছেন, যে কুলে জন্মিলে কবি মধুসূদন, সে কুলে জন্ম মম বিধির আদেশ, মাতা শান্তমণি পিতা আনন্দমোহন, বিধুব শঙ্কর বসু পতিদেব মম। অর্থাৎ যে কুলে মধুসূদন দত্তের মতো মানুষ জন্মগ্রহণ করেছে, সেই কুলে আবার জন্ম নিয়েছেন মানকুমারী, এটা বিধির বিধান নয় তো আর কি। তাছাড়া তার মায়ের নাম শান্তমণি, পিতা আনন্দমোহন, আর তার স্বামীর নাম বিধুব শঙ্কর বসু। এরপর তিনি বলছেন, হে প্রিয় বঙ্গবাসী, যদি আমাকে তোমরা ভালোবাসো, তাহলে কিছুক্ষণ হলেও এই নদীর তীরবর্তী অঞ্চলে এসে থামো এবং দেখো যে সেইখানে একজন জননী শুয়ে আছে,
যে জননী হচ্ছে বঙ্গের মহিলা কবি, অর্থাৎ তিনি নিজের কথা বলছেন, নিজের মৃত্যুকে তিনি চিহ্নিত করে যাচ্ছেন। প্রিয় বঙ্গবাসী, যদি ভালোবাসো মরে, ক্ষণেক দাঁড়ায় দেখো তটিনীর তীরে, স্নেহমতী মা জননী বসুমতী কোলে, বঙ্গের মহিলা কবি রয়েছে ঘুমায়। এবার কবি মানকুমারী বসুর স্মৃতি পূজা কবিতাটির ব্যাখ্যা করা যাক। তবে এই কবিতাটির লাইন ভিত্তিক আলোচনার পূর্বে আমি এই কবিতার কতকগুলো বিশেষ দিক ছবির মতো করে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে কারণে এই কবিতাটি একেবারে মর্মে পৌঁছতে খুব সুবিধা হবে। প্রথমে বলে রাখি, এটি একটি শোক কবিতা। শোক কবিতা কোনগুলোকে বলে? কোনো ব্যক্তির প্রয়াণকে বা মৃত্যুকে অবলম্বন করে ভীষণ কোনো ব্যথা বেদনা, এবং মানুষের মৃত্যু নাও হতে পারে, বিশেষ কোনো ব্যথা বেদনাকে কেন্দ্র করে যদি কোনো কবিতা রচনা করা যায় বা কোনো শোক উদযাপন করা যায় কোনো কবিতায়, তবে সেই কবিতাকে শোক কবিতা বলা হয়। সংক্ষেপে এরকম বোঝানো যেতে পারে শোক কবিতার সংজ্ঞা। এবং পাশাপাশি দেখা যায় যে মানকুমারী বসুর এই স্মৃতি পূজা কবিতাটি হলো একটি শোক কবিতা, অর্থাৎ কোনো একজন ব্যক্তি তা যাকে কেন্দ্র করে তিনি এই শোক কবিতাটি রচনা করেছেন। হ্যাঁ, সে ব্যক্তিটি হলেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর দিনকে কেন্দ্র করে এই যে বঙ্গবাসীরা বা বঙ্গ সন্তানেরা এই যে এত এত শোক যাপন করছেন, ঠিক সেই সময়টিতে কবি এই কবিতাটি রচনা করছেন। এবং তিনি দেখাতে চাইছেন যে মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয়েছিল জুন মাসে, অর্থাৎ বাংলার আষাঢ় মাস। এবং আষাঢ় মাসের একটি তিনি সুন্দর চিত্র এঁকেছেন। আষাঢ় মাসে আকাশে মেঘ ঘন করে জমে ওঠে, এবং সেই মেঘের গুরু গুরু আর্তনাদ, এবং সেই মেঘ থেকে বাড়িধারা অর্থাৎ বৃষ্টির জল ঝরে পড়তে থাকে। তিনি এই কবিতার মধ্যে যে আষাঢ় মাসের ছবি এঁকেছেন, এই আষাঢ় মাসের ছবি আঁকতে গিয়ে যে মেঘের কথা উল্লেখ করছেন, বারবার বৃষ্টির কথা উল্লেখ করছেন, তিনি বলতে চাইছেন যে এই আষাঢ়ের মেঘের মধ্যে আসলে কার অতৃপ্ত জীবনের বাসনাগুলো লুকিয়ে রয়েছে, কে আসলে আষাঢ়ের মেঘ থেকে ঝরে ঝরে পড়ছে, কার দীর্ঘ নিঃশ্বাস বাতাসে মিশে রয়েছে, পবনের সাথে মিশে রয়েছে কার দীর্ঘ নিঃশ্বাস। আসলে আষাঢ়ের যে এই জলবায়ু, আষাঢ়ের যে প্রাকৃতিক পরিবেশ, তার সাথে তিনি তুলনা করতে চাইছেন মাইকেল মধুসূদন দত্তের অন্তর্জীবনের যে দীর্ঘশ্বাসগুলো ছিল, যে অসম্পূর্ণতা ছিল, যে অতৃপ্ততা ছিল, তাই তিনি তুলে ধরতে চাইছেন। এবং আমরা তো জানি যে মাইকেল মধুসূদন দত্ত যে প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, আমাদের বঙ্গ জননী বা বাংলা মা এবং বঙ্গ সন্তান তথা আমরা তাকে সঠিক পরিমাণে সেই মূল্যে সম্মান দিতে পারিনি, এবং এই অতৃপ্তি নিয়েই মাইকেল মধুসূদন দত্ত মারা গেছেন, এবং ধরণী তাকে কেড়ে নিয়েছে, অর্থাৎ তিনি আর বেঁচে নেই, অকালে তার মৃত্যু হয়েছে। কিন্তু এর ফলে যে ক্ষতিটা হয়ে গেছে বঙ্গজননীর বা বাংলা সাহিত্যের, তা অপূরণীয়, যা কখনো পূরণ হবে না। এবং এই জায়গাটিকে কেন্দ্র করে মানকুমারী বসু তিনি দেখতে চেয়েছেন এবং দেখাতে চেয়েছেন সমগ্র বাংলা সন্তানদেরকে বা বঙ্গ সন্তানদেরকে, বলতে চেয়েছেন যে তোমরা যদি আজ এই মুহূর্তে মাইকেল মধুসূদন দত্তের মতো একজন বিখ্যাত এবং বঙ্গ জননীর একমাত্র গৌরবের উজ্জ্বল বা গৌরব সূর্যকে সম্মান জানাতে চাও, তাহলে হৃদয়ের রক্ত দিয়ে, বাস্তবে বলতে হয় যে হৃদয় রক্ত বলতে কিছু হয় না, বাস্তবে হৃদয়ের রক্ত বা হৃদি রক্ত মানে হলো সম্পূর্ণ মনে প্রাণে সমর্পণ। যদি সমর্পণ করে অঞ্জলি দিতে চাও, এক্ষেত্রে বলি মৃত মানুষের তো অঞ্জলি হয় না ফুল টুল দিয়ে হয় না, আসলে মৃত মানুষের অঞ্জলি বলতে এইখানে কবি দেখাতে চাইছেন যে পূর্বপুরুষকে যেভাবে অঞ্জলি দেওয়া হয়, অর্থাৎ গঙ্গা জল দিয়ে জল তর্পণ করা হয়, সেই তর্পণের কথা বলেছেন যে হেশ বঙ্গ সমাজের যত সন্তানেরা, তোমরা সবাই এসো, একজোট হও, এবং গুরু পরশুরাম, যার পরিচয় আমরা পাই মহাভারতে এবং আরও অন্যান্য পুরাণ সাহিত্যে পাওয়া যায়, আসলে পরশুরাম কে ছিল সেটা সম্পর্কে যদি একটু জেনে নিই তাহলে আমাদের খুব সুবিধা হবে এবং সুন্দর লাগবে বিষয়টিকে। আসলে পরশুরাম ছিলেন মহাভারতের একটি চরিত্র, এবং মহাভারত বললে ভুল হবে, বাস্তবে আরও অনেক পুরাণ সাহিত্যেও তার পরিচয় পাওয়া যায়, মহাভারতে বিশেষ করে পাওয়া গেছে। মহাভারতে তাকে গুরুদেব হিসেবে পাওয়া গেছে, তিনি পিতামহ ভীষ্ম, তারপরে গুরু দ্রোণাচার্য, দানবীর কর্ণ, এমন তিনজন মহান যোদ্ধার গুরুদেব ছিলেন, শিক্ষাগুরু অস্ত্রগুরু ছিলেন। এবং দেখা যায় তার ইতিহাস ঘাটলে দেখা যায় পরশুরাম তিনি কেবলমাত্র নিজের পিতার আদেশে নিজের মায়ের মাথা কেটে দিয়েছিলেন, এবং এই পাপকে ধুয়ে ফেলার জন্য তিনি ব্রহ্মপুত্রের জলে নেমে স্নান করেছিলেন আর মায়ের নামে জল তর্পণ করেছিলেন, তাতে তার পাপ ধুয়ে গিয়েছিল।
এবং দেখা যায় এখানে মানকুমারী বসু বঙ্গের সমস্ত সন্তানদেরকে আহ্বান জানিয়েছেন যে তোমরাও যদি এইরকম ভাবে সম্মান জানাতে চাও মাইকেল মধুসূদন দত্তকে, তাহলে সবাই একজোট হও, সবাই একত্রিত হও এবং মনে প্রাণে তার প্রতি তর্পণ করো, হৃদয় দিয়ে তাকে ডাকো এবং সবাই একসাথে বলে ওঠো যে বঙ্গ জননী যাকে হারিয়েছেন সেই আসলে ছিল গৌরবের সূর্য, একেবারে সম্পদের আকর ছিলেন সেই মধুসূদন, এবং তার জয় জয়গান গাওয়া হোক, তাকে উপযুক্ত সম্মান তার মৃত্যুর পরে কমপক্ষে দেওয়া হোক, তাকে সম্মানিত করা হোক মানুষের হৃদয় দিয়ে। এবার আমরা কবিতাটির লাইন ভিত্তিক আলোচনা করে দেখি যে কবিতাটির কোথায় কোন কোন শব্দেতে আমাদের সমস্যা তৈরি হতে পারে এবং সেগুলির টিকাকরণ করে খুব সংক্ষেপে যাবতীয় ব্যাখ্যা করার চেষ্টা করছি। স্মৃতি পূজা, প্রথমে ব্র্যাকেট অংশে দেখা যাচ্ছে, লেখা আছে মাইকেল মধুসূদনের সমাধি স্মৃতি উৎসব উপলক্ষে, অর্থাৎ মৃত্যুদিনকে কেন্দ্র করে, মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুকে কেন্দ্র করে তার শোক গীতি হলো একটি স্মৃতি পূজা কবিতা। তিনি বলছেন, নব আষাঢ়ের আজি নব কাদম্বিনী, কাদম্বিনী মানে হলো মেঘ, তো নতুন করে আষাঢ় মাস এসেছে, সেখানে কাদম্বিনী অর্থাৎ মেঘেরা যেভাবে তৈরি হচ্ছে আকাশে সাজসজ্জা নিচ্ছে এবং গর্জিছে গুরু 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 শব্দে আর্তনাদ করছে, পড়িছে উছলি এবং মেঘ থেকে উছলে পড়ছে, কার এ প্রাণের ব্যথা বাড়ি ধারা রূপে, বাড়ি মানে জল, বাড়ি ধারা মানে জলের স্রোত হয়ে, তা মেঘ থেকে বৃষ্টির সময় জল তো বের হবেই, স্বাভাবিক বিষয়, জল তো বর্ষণ হবে এটা সাধারণ কথা, কিন্তু তার মধ্যে আসলে এ কার বাড়ি ধারা, চোখের জলের মতো করে তুলনা করেছেন, এ আসলে মধুসূদনের দীর্ঘ নিঃশ্বাসের কথা বলেছেন, তার অতৃপ্ত জীবন যেন ওই বৃষ্টির মধ্যে দিয়ে ঝরে ঝরে পড়ছে, এই কথাকে তিনি উল্লেখ করতে চেয়েছেন। আর কি বলেছেন, কার এ সুদীর্ঘ শ্বাস উঠিছে উচ্ছ্বসি, অর্থাৎ আষাঢ় মাসে ঝড় বৃষ্টি হয় আর ঝড় বৃষ্টির সময় যে ভীষণ বাতাস বইতে থাকে পবন, সেই পবনের মধ্যে যে একটা চাপা দীর্ঘশ্বাসকে অনুভব করা যায় বা কবি অনুভব করছেন কল্পনা করছেন, তিনি বলছেন যে এই দীর্ঘশ্বাস হচ্ছে আসলে মাইকেল মধুসূদন দত্তের অতৃপ্ত জীবনের দীর্ঘশ্বাস। তিনি বলছেন, একার সুদীর্ঘ শ্বাস উঠিছে উচ্ছ্বসি, নীরবে শোকের ভরা আকুল পবনে, অর্থাৎ পবন বাতাসে কার শোকের শোক দিয়ে, নীরব শোক দিয়ে, কার অর্থাৎ নীরব শোক দিয়ে কে ভরিয়ে রেখেছে এই পবনকে। আরও তিনি বলছেন, সুখের স্বপন কার ভাঙিয়া অকালে আধার করিয়া দেছে ধরণী মাধুরী, ধরণী অর্থাৎ এই পৃথিবী কার স্বপ্নকে ভেঙে দিয়ে কাকে ত্যাগ করে দিয়েছে, কাকে দূর করে দিয়েছে এই পৃথিবী থেকে। কি শুনিবে ভাই পান্থ প্রাণান্ত বেদনা, এই ক্ষেত্রে তিনি আমাদের মতো সমস্ত বঙ্গ সন্তানদের উদ্দেশ্যে লিখছেন যে তুমি তো পান্থ অর্থাৎ পথিক, তুমি তো হেঁটে যাচ্ছ, তা তুমি কি শুনতে চাও আমার কাছ থেকে, কি বলবো আমি তোমাকে আমার প্রাণের ব্যথা, তবে শোনো বলি, অভাগিনী বঙ্গমাতা হারাইল হেথা, অর্থাৎ এখানে বঙ্গজননী সম্পূর্ণ বঙ্গদেশকে বঙ্গজননীকে বোঝানো হচ্ছে যে এই বঙ্গজননী আসলে অভাগিনী, সে এমন কি হারিয়েছে জানো, তিনি হারিয়েছেন ভারত গৌরব পুত্র শ্রী মধুসূদনে, মধুসূদনের মতো একজন গৌরব পুত্রকে বঙ্গজননী হারিয়ে দিয়েছে। আসে তাই খুঁজিবার বরসে বরসে সে অমূল্য মহারত্ন কাঙালের ধন, বাঙালি চিরকাল কাঙাল এবং যে মুহূর্তে তিনি জন্মগ্রহণ করেছিলেন মধুসূদন তখন বাংলা সাহিত্যের তেমন কিছু সৃষ্টি হয়নি, এই উদ্দেশ্যে তিনি লক্ষ্য করেছেন এবং এই বিষয়টিকে তিনি কেন্দ্র করে লিখছেন যে আমরা কাঙাল এবং আমাদের একমাত্র ধন সম্পদ অমূল্য মহারত্ন ছিলেন শ্রী মধুসূদন, যে আজও ফিরে ফিরে আসছে আষাঢ়ের বৃষ্টির সাথে, কিন্তু আমরা বুঝতে পারছি না, তারই অশ্রু তারই চোখের জল তারই ব্যথা তারই হাহাকার তারই আকুলতা আজই আ বড়িছে ধরা, আজ পৃথিবীতে আজও যে বৃষ্টির ধারা পড়ছে আষাঢ় মাসে, এ আষাঢ় মাসে যেমন জন্মগ্রহণ, যে আষাঢ় মাসে বৃষ্টি ধারা বয়ে চলেছে এই বৃষ্টি ধারার সাথে সাথে তিনি মৃত্যুর মধ্যে দিয়েও মাইকেল মধুসূদন দত্ত যেন আজও পৃথিবীতে বর্ষিত হচ্ছে,
জ্যামতি পরশুরাম মাতৃবোধ পাশে, যে কথাটি একটু আগে বললাম যে পরশুরাম গুরু পরশুরাম মাকে বোধ করার জন্য বা মাকে হত্যা করার জন্য যখন ব্রহ্মপুত্রে স্নান করতে নেমেছিলেন এবং সেইখানে মায়ের নামে তর্পণ করে দেওয়ার পর তিনি নিস্তার পেয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন, ঠিক সেভাবে আজকে আমাদের সময় এসেছে আমরাও নিজেদের হৃদয়ের রক্ত দিয়ে কবির প্রতি নিজেদের সমর্পণ, নিজেদের সম্মান আর শ্রদ্ধাকে জ্ঞাপন করব। তাই জন্য তিনি বলছেন, যে মতি পরশুরাম মাতৃবধ পাপে স্নানী তীর্থ ব্রহ্মপুত্রে পাইলা নিস্তার, লোভিলা বিধির বর, অর্থাৎ আমরাও সেই আশীর্বাদ পেয়েছি বিধাতার কাছ থেকে। তাই জন্য আজিরে তেমতি আজকে সেই রকমভাবেই বঙ্গের সন্তান মোরা হৃদি রক্ত দিয়া, অর্থাৎ আমরা বঙ্গের সন্তান, বঙ্গজননীর সন্তান, আমরা সবাই মিলে নিজেদের হৃদয়ের রক্ত তথা সম্পূর্ণ আকুলতা দিয়ে, বেকুলতা দিয়ে আর সমর্পণ দিয়ে কৃতজ্ঞতা মহাপাপ, কৃতজ্ঞতা কথার অর্থ হলো অকৃতজ্ঞ, অকৃতজ্ঞের মতো যে আমরা আচরণ করেছি, একটা সম্মান পাওয়ার বা উপযুক্ত ব্যক্তিকে সম্মান দিতেই পারিনি, সেই পাপটিকে ধুয়ে ফেলতে পারবো, অর্থাৎ প্রক্ষালি করব। প্রক্ষালি কথার অর্থ হচ্ছে ধুয়ে ফেলা। তাই তিনি বলছেন, বঙ্গের সন্তান মোরা হৃদি রক্ত দিয়া কৃতজ্ঞতা মহাপাপ ফেলিব প্রক্ষালি, তুমি কি আসিবে ভাই ভক্তি অশ্রু জলে, অনাদৃত দেবে আজি করিতে তর্পণ। এবার বঙ্গ সন্তানদের প্রতি কবি আকুল আহ্বান যে তোমরা কি সবাই মিলে আসবে, তোমরা কি নিজেদের ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে, চোখের জল দিয়ে সেই ব্যক্তিটির প্রতি সম্মান জানাবে, তোমরা কি অনাদৃত দেবে, অর্থাৎ খোলামেলাভাবে নিজের হৃদয় থেকে তাকে তর্পণ করতে পারবে। যদি করতে পারো তাহলে এসো, আমরা সবাই একসাথে প্রাণ খুলে চিৎকার করে গগন কাঁপিয়ে, অর্থাৎ আকাশকে কাঁপিয়ে দিয়ে চিৎকার করে গান করি এবং গানের মধ্যে সেই শব্দগুলোকে উচ্চারণ করি, বঙ্গের গৌরব রবি শ্রী মধুসূদন। পুরো বঙ্গের একমাত্র গৌরবের সূর্য যদি ছিল তো এই বাংলার মধুসূদন, তার কথাকে উচ্চারণ করি। তাই তিনি বলছেন, তুমি কি আসিবে ভাই ভক্তি অশ্রু জলে, অনাদৃত দেবে আজি করিতে তর্পণ, গাইতবে প্রাণ খুলে কাঁপায় গগন, বঙ্গের গৌরব রবি শ্রী মধুসূদন। এইভাবে কবিতাটির সমাপ্তি হয়, ছোট্ট একটি কবিতা, একটি শোক কবিতা। অনেক ইউনিভার্সিটিতেও আসে, বিভিন্ন কলেজের পরীক্ষাতে আসে, যে সব কলেজে এই বিষয়টি সিলেবাসের মধ্যে আছে সেখানে বড় কোশ্চেন হিসেবে আসে যে শোক কবিতা হিসেবে স্মৃতি পূজা কবিতাটি কতখানি সার্থক তা ব্যাখ্যা করে। তো আজকের আলোচনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং এই ধরনের বিষয় যদি আরও প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সময়ের সাথে সাথে সেগুলোকে আপলোড করার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।